চিন্তা করা যদি তিনটা কাজ করতে পারি, আমার বিশ্বাস যদি কেউ চিন্তা করতে করতে এই চিন্তা করলো যে কালকে এই চেহারাটা কিভাবে আল্লাহকে দেখাবো, যুবক নিজের গুনাহ স্মরণ করো আর ভাবো আল্লাহ তোমাকে কি দিছে আর তুমি কি দিছ, ভাবনায় যদি তোমার তিনটা এই কথা যদি ভাবো যে কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো, তো তিন অবস্থার কোনো অবস্থা তোমার ভিতরে হবেই হবে। প্রথমটা হইতে পারে চোখের কোনা দিয়া পানি তোমার অগোচরে গড়ায়া যেতে পারে, আর যদি পানি গড়ায়া গেল একটু আগে বলছিলাম গুনাহ মাফ জাহান্নাম হারাম, হতে পারে ভিতরে এক চিৎকার আসতে পারে হায় কি হবে, হায় করলাম কি। তো আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী, এই চিৎকার ভিতরে আসতে দেরি, আল্লাহ উম্মতকে বলতে দেরি করে না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار। افسوس যদি মজমার বি বসতো তাহলে মজাই ভিন্ন হতো, এতক্ষণে কান্নার রোল আর চিৎকারের রোল শুরু হয়ে যেত, আমরা আরবি বুঝি না তো। আল্লাহ বলে তোর ভিতরে চিৎকার আসতে দেরি, আমি আমার পেশার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। শোন সান্ত্বনার শব্দগুলা, লা তাহজান চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার তো সব গুনাহ কথা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। দ্বিতীয় এটা হবে, তৃতীয় আরেকটা হইতে পারে চিৎকারও আসলো পানিও আসলো নিজেকে ধরে রাখতে পারলো না, হাত দুইটা উপরে উঠে একটা চিৎকার দিল সুবহানাক ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি পবিত্র আমাদেরকে দোজক থেকে বাঁচাও না। আমি আয়াতের সর্বশেষ অংশ বললাম, হইতে পারে কোনো যুবকও যখন চিন্তা করবে ওর বিবেকের পর্দা আল্লাহ খুলে দিতে পারে, হইতে পারে ও হাত উঠে চিৎকার দিতে পারে সুবহানাক ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লি আয়াতিল লি উলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার, হইতে পারে চিৎকার দিয়া বলবে সুবহানাক ফাকিনা আযাবান নার, রব্বে কাবার কসম এই উম্মত হাত উঠাইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবে না। যদি দেরি করতেন তাইলে এই কথা কেন বলতেন, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি, বন্ধুর গুনাহগার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করি না করব না, কতক্ষণ কণ্ঠনালীতে রু যতক্ষণ পর্যন্ত না আসবে, রহমত থেকে বঞ্চিত করব না। ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করব না, আর বন্ধু বানায়া নিতেও দেরি করব না। আরেক হাদিসে আছে চিৎকার দিতে দেরি, মন্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করব না। আসেন সময় শেষ, আসেন আজকে আমরা নির্যাতিত এই জন্য, অন্য কোনো কারণ নাই, কোনো কারণ নাই অন্য। আমি ওলামাদের পায়ে হাত দিয়া বলি বৈশা ভাবেন দেখবেন এটাই কারণ, মুসলমান আজকে আল্লাহকে নারাজ করে ফেলছে, যুবক 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটায়, 400 টাকা দিয়ে কাটায়, 500 টাকা দিয়ে কাটায়, নেটের থেকে স্ক্রিন শট নেয়, তারপরে যায় সেলুনে, ঈদের সময় 1000 টাকা দিয়ে পলাশে চুল কাটে, মিথ্যা
তোমাদের স্ক্রিনশটের চুল কাটা কয় টাকা? কয় টাকা নেয় পলাশে? হ্যাঁ, সাধারণ চুল কাটা কত? 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটায়, আল্লাহ নারাজ হয়ে গেছে। এই চুলই যদি রসুলের আদর্শ মতো কাটত, প্রত্যেকটা চুলের বদলা এক একটা নেকি পেত। কেয়ামতের দিন যখন দেখা হইতো, তো মুস্কি হাসি দিয়ে একটা হাত আগে বাড়াইয়া দিতে পারত, আপনার আদর্শে চুল কেটে আসছি, কি দিবেন এখানে দেন। আল্লাহ রসুল এক হাত বড়া দিত না, দুই হাত বড়া দিত। কেননা কেয়ামতের মাঠের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নারাজ হয়ে গেছে, চলেন আজকে তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ যেন রাজি হয়ে যায়। যদি রাজি হয়ে গেল তাহলে আমাদের লড়তে হবে না। কোরআন এটাই বলে, অমা রমাই তাই রমাই তাওয়ালা কিন্নাল্লাহ রমা। বন্ধু, আপনি লড়েন না, আমরা লড়ছি। আল্লাহকে যদি প্রশ্ন করি এত দূরে রমজান মাসে নিয়ে আসছেন কেন, তা আল্লাহ যেন তাখাইলি জবাব দিতে চায়, কয় বন্ধু না আসলে তো খেলা হবে না, এই জন্য নিয়ে আসছি, খেলা জমানের জন্য নিয়ে আসছি, বন্ধু না আসলে তো খেলা জমবে না, আর দর্শক না হইলে তো খেলতে ভালো লাগবে না। বন্ধুকে আনছি দর্শক হিসাবে, খেলা জমানের জন্য খেলবো আমরা, আল্লাহ খেলবে, আমাদের খেলতে হবে না, এই উম্মত খেলবে। ওই কথাই সত্য, এই উম্মত দিয়ে আল্লাহ মশা মায়েরা হাত কালো করবে না। মশা আজকে শুধু আল্লাহকে নারাজ করার কারণে 14 তারিখ আসতেছে, পলাশে তুফান চলবে, ঠিক না? না চলবে না? হ্যাঁ, এক তুফান তো গেছেই 31st night, ঠিক না? হ্যাঁ, আমি ব্যথার থেকে বলতেছি, আমি 31st night দুই দেশে দেখছি, অস্ট্রেলিয়া আমেরিকাতে, আমি বাংলাদেশের মতো দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, আর বাহিরে কিচ্ছু হয় না। পলাশ, পলাশের কোন গ্রাম বাদ আছিল 31st night-এ? শহরে বাদ্যবাদকতা ছিল, গ্রাম এই বছর মাতাল ছিল, ঠিক না? ঢাকা শহরে বাদ্যবাদকতা ছিল, ওটা শহরে চলে আসছে, গ্রামে চলে আসছে। আমি তো 31st night আমেরিকা তো দেখছি, আরে না 14 তারিখ, 14 তারিখে কইলাম, ওটা রাখেন না, যারা বোঝে আপনার চেয়ে বেশি চালাক। আমেরিকাতে দেখছি, দেখা হইলে গালে গাল লাগায় আর শুধু এতটুক বলে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস, তুই আমার মধু, শেষ। এরা তো জান দিয়া দিতে চায় 14 তারিখে, ঠিক না? এখন থেকে অপেক্ষা করতেছে, যদি এইবার লেখা পাঠায় I.U, না রাগ হয়ে যাবো, আবার গাড়ি আটকায় দেবো, তুই তো মারছি পলাশে, রাগ হয় না তোমাদের পায়ে হাত, আল্লাহকে আর নারাজ করো না, আল্লাহ বড় নারাজ এই উম্মতের উপরে। নইলে এতদিন এতদিন এত নির্যাতন, একটার পর একটা শুরু হইতেছে, এই দেশ শেষ তো ওই দেশ শুরু হইতেছে, ওই দেশ শেষ তো ওই দেশ শুরু হইতেছে, নির্যাতনের পরে নির্যাতন, ডেলি 200 লাশ পড়তেছে অ্যাভারেজ। গরবাড়ি তো কারো নাই, খাওয়া নাই, পানি নাই, তেল নাই, বিদ্যুৎ নাই, অথচ ফিলিস্তিন আপনারা চিনেন না। আমি 14-15 বছর আগে দুই চোখ দিয়ে দিই কাটছি, আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, যেইখানে ইব্রাহিম খলিল শুয়া আছে, ওয়াদিয়ে খলিল, যেইখানে মুসা আলাইহিস সালাম শুয়া আছে, ওয়াদিয়ে মুসা, যদিও নির্দিষ্ট না,
কিন্তু আল্লাহ রাসূল যে নির্দিষ্ট চিহ্ন দিয়েছে ওটা ফিলিস্তিনে। শত শত নবী শুয়ে আছে, চার নবী ব্যতীত 16 লক্ষ নবী। ক্যাপিটাল হলো ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস। মেরাজের রাত্রে 16 লক্ষ নবীদের সম্মিলন ছিল এখানে, 16 লক্ষ। আমাদের নবীজি ইমামতি করছে, বলো কুলামা করে নেয় না করে নেয়, আমাদের নবীজি বক্তৃতা করছে, কনফারেন্স ছিল ওইখান থেকে, টেক আপ করছে, আরো সে গেছেন ওইখান থেকে, ওই জমিন বাইতুল মুকাদ্দাস যেখানে বরকতওয়ালা জমিন। আজকে 122 দিন খলিল শুয়ে আছে, খলিল। আপনি তো দেখেন না ওদিকে খলিল, আপনার এখানে কি ধাক্কা লাগবে যে দেখছে ওর এখানে ফুটা হয়ে যেতেছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে ওদিকে খলিল। নবীরা কবরের ভিতরে জীবিত হয়, নবীদের শরীর মাটি খায় না, খাওয়ার ক্ষমতা রাখে না, খলিল শুয়ে আছে। কয়টা বলবো আপনাদেরকে, চৌকে দেখা বলতেছি, মাদায়েন যেখানে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, যা কিয়ামতের দিন দেখা হইলে বলবো আপনার শ্বশুর বাড়িও দাওয়াত খাইছি ইনশাআল্লাহ, দুপুরের খানা খাইছি ওনার শ্বশুর বাড়ি মাদায়েনে। আমি তো চোখে দেখে বলতেছি আপনাদেরকে, আসেন আজকে তওবা করি, আল্লাহকে আর নারাজ না করি, করব তওবা। কে কে করবেন দেখি, এমনে না, এমনে উঠান, এমনে দোয়া যেইভাবে চায় এইভাবে। আল্লাহ কিন্তু প্রথম আকাশে বলেন, আল্লাহ আমরা আপনাকে নারাজ করে ফেলছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা অতীতের গুনার থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, এতটুকুই যথেষ্ট। এই উম্মত তো তওবা বললেও আল্লাহ কবুল করে, তওবা শুধু তওবা, আল্লাহ তওবা। আজকে অঙ্গীকার করি যে আল্লাহকে আর নারাজ করব না, কমসে কম 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে আর ছাড়ব না, ওয়াদা। কি বলে যুবকরা হাত উঠাইতে চায় না, হায় যুবক উঠাও উঠাও উঠাও, নামাও নামাও, আজকের থেকে অঙ্গীকার করো যে আর নেটে দেখা চুল কাটবো না, পারবা? পলাশের যুবকদের এত বড় কলিজা আছে, পারবা? দেখি কে কে পারবা, আল্লাহু আকবার। কবুল করুক আল্লাহ তোমাদেরকে, আল্লাহ আপনি কবুল করেন, আপনি দেখতেছেন। এখন দ্বিতীয় হলো, আজকের থেকে আর 14 তারিখ উদযাপন করব না, না, না। আমাও তুমি করতে পারো, কিন্তু জান্নাতের 14 তারিখ থেকে তুমি বঞ্চিত হবা। কোনটা চাও? জান্নাতে পার ঘন্টায় 4 বার 14 তারিখ হবে, কয়বার? সত্য, 100 পুরুষের যৌবন দিবে পাওয়ার ব্যাংকে বড়ার লিগা বড়া রাখার জন্য, ডেলি 100 বার কাজে লাগাবে। ফিডার খাও, কিচ্ছু বোঝো না, ফিডার খাও, ডেলি 100 বার কাজে লাগাবে। মিয়া তা মারলা, ঘন্টায় 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় না আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। শুধু থুতুর বর্ণনা দিতেছি, দেখি তোমগো দিলে লাগে কিনা। আজকে রায়া রাত্রে যায় ল্যাপের ভিতরে খালি ভাবতে থাকো কিনা, কবে দেখব। আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা
সাত সমুদ্রে থুতু দিলে তিতাক্ত লবণাক্ত পানিগুলো মধুতে রূপান্তরিত হবে। ওই ঠোঁট যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে কেমন হবে? কি বানাইছি তো তোমার লেগা, স্কিনে টাচ করে যদি চুমা দিতারো যেটা তোমার লেগা বানাইছে ওইটার লগে লজ্জা করবে নাকি? কি স্কিনে টাচ করে চুমা দাও না দাও না? কি ভুলে গেছো? মনে হয় কিচ্ছুই আমি জানি না, সদর কাটতে আইছি নাকি? আমি তোমাকে সব 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 খবর জানি, আমি জিন পালি জানো, সব খবর আমার কাছে আছে। স্ক্রিনে টাচ করে চুমা দে, দুইজন তিনজন মিলা দোস্ত দেখ না, একজনে আর নিজের ধরে রাখতে পারে না, স্ক্রিনে টাচ করে মেরা দিছে চুমা। যদি এইটা পারো, আল্লাহ তো তোমার জন্য বানাইছে, না জানি ঠোঁট লাগায় কয় হাজার বছর বয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, আরে হাজার না হোক এক বছর হইব বয়ে থাকবা, কেন হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে ও হুর দেখা 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর হুর আইসা আরে মুখা মারবে, গালে চিমটি কাটবে, কইব চল ভিতরে, চেহারা দেখা 40 বছর আর ভিতরের কিছু দেখবি না, চল কামরায় তোরে দেখাই কি বানাইছে। খালি দেখবি আর কোনো কাহিনী নাই, মনে হয় এরা ফিডার ফুডার খায় কিচ্ছু বোঝে না, চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, তওবা করো আজকের থেকে যে আর না 14 তারিখ, জান্নাতের 14 তারিখ চাই। পার ঘন্টায় কয়বার বাইক বানায় রাখছে আল্লাহ, সুপার বাইক ডানাওয়ালা, ইয়ার কাবুর রাকি ওয়াইসির হাইসু ইয়াশা। তোমারে লোকেশন বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, খালি কল আসতে দেরি, তুমি চড়তে দেরি, চোখের পলকে নিয়ে নামায়া দিতে দেরি করবে। যার দাঁত বাহির করলে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বসে লাউ সাহি কালা দুনিয়া তানাব্বরাতি দুনিয়া কুল্লা, খালি একটা দাঁত বাহির করে দিলে দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবো, লেহেঙ্গা এমনে মারবে 3 কিলোমিটার ঘের দিয়া ফুলাও, দুনিয়া সুতা আলোর সুতা দিয়া বানাবে। ডিজিটাল এখানে মেশিন লাগানো থাকবে, ভালোবাসা কতটুক আছে না, মিন্নি স্টাইলের, মিন্নি স্টাইল বুঝো, মনে হয় বোঝো না, মিন্নি স্টাইল বুঝো, মিন্নি বুঝো না মিন্নি, হুম, ছলনার চালে ছলনায় ফালায়া জবা করে পাঠায় দিছে, মানে মিন্নি চিনে না ঠিক না, চিনো না, হুম, তেলে চুপ করে আছো কেন, সবাই বোঝে না, কিছু কিছু বোঝে ঠিক না, এত বড় কাহিনী বাংলাদেশে হয়ে গেল কিছু কিছু বোঝে, হ্যাঁ হ্যাঁ এই তো বোঝে, শুধু মিন্নি না এরম মিন্নি প্রত্যেক জেলায় আছে, ছলনায় ফালায়া তোমারে কাছে টাইনা নিয়ে পড়ে জবা করে বাড়িতে পাঠায় দিবে। মিথ্যা প্রেম, মিথ্যা প্রীতি, মিথ্যা ছলনা, শুধু ছলনা, জান্নাতের একটা ছলনা না, চোখে চোখ লাগবে তোমার, বুকে লাগে একটা চিৎকার দিবে, আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, আন্তা হুব্বি, তুই আমার ভালোবাসা, লিমাদা খারতা, এত দেরি করলি কেন, কোভিড থেকে বৈশা আছি তোর জন্য, হয় যুবক ঘন্টা দিয়ে আগে যদি আসতাম তো মন চায় তোমাকে জান্নাত খুইলা পাগল বানায় দিতে, যে রাত্রে ওইটা খালি চিৎকার দিব, আল্লাহ জান্নাত কবে দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা, বানাইছি তো তোমার লেগা, স্ক্রিনে টাচ করে যদি চুমা দিতারো যেটা তোমার লেগা বানাইছে ওইটার লগে লজ্জা করবে নাকি? কি স্ক্রিনে টাচ করে চুমা দাও না দাও না? কি ভুলে গেছো? মনে হয় কিচ্ছুই আমি জানি না, সদর কাটতে আইছি নাকি? আমি তোমাকে সব 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 খবর জানি, আমি জিন পালি জানো,
সব খবর আমার কাছে আছে। স্ক্রিনে টাচ করে চুমা দে, দুইজন তিনজন মিলা দোস্ত দেখ না, একজনে আর নিজের ধরে রাখতে পারে না, স্ক্রিনে টাচ করা মেরা দিছে চুমা। যদি এইটা পারো, আল্লাহ তো তোমার জন্য বানাইছে, না জানি ঠোঁট লাগায় কয় হাজার বছর বয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, আরে হাজার না হোক এক বছর হইব বয়ে থাকবা। কেন হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে ও হুর দেখা 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর হুর আইসা আরে মুখা মারবে, গালে চিমটি কাটবে, কইব চল আন্দ ভিতরে, চেহারা দেখা 40 বছর আর ভিতরের কিছু দেখবি না, চল কামরায় তোরে দেখাই কি বানাইছে। খালি দেখবি আর কোনো কাহিনী নাই, মনে হয় এরা ফিডার ফুডার খায় কিচ্ছু বোঝে না, চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, তওবা করো আজকের থেকে যে আর না 14 তারিখ, জান্নাতের 14 তারিখ চাই। পার ঘন্টায় কয়বার বাইক বানায় রাখছে আল্লাহ, সুপার বাইক টানাওয়ালা, ইয়ার কাবুর রাখে বয়সির হাইসু ইয়াসা। তোমারে লোকেশন বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, খালি কল আসতে দেরি, তুমি চড়তে দেরি, চোখের পলকে নিয়ে নামায়া দিতে দেরি করবে না। যার দাঁত বাহির করলে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বসে লাউ সাহি কালা দুনিয়া তানাকবরাতি দুনিয়া কুল্লা, খালি একটা দাঁত বাহির করে দিলে দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবো, লেহেঙ্গা এমনে মারবে 3 কিলোমিটার ঘের দিয়া ফুলা উঠবো। দুনিয়া সুতা আলোর সুতা দিয়া বানাবে, ডিজিটাল এখানে মেশিন লাগানো থাকবে, ভালোবাসা কতটুক আছে না, মিন্নি স্টাইলের, মিন্নি স্টাইল বুঝো, মনে হয় বুঝো না, মিন্নি স্টাইল বুঝো, মিন্নি বুঝো না, মিন্নি ছলনার চালে ছলনায় ফালায়া জবা করে পাঠায় দিছে, মানে মিন্নি চিনে না ঠিক না, চিনো না, তেলে চুপ করে আছো কেন, সবাই বোঝে না, কিছু কিছু বোঝে ঠিক না, এত বড় কাহিনী বাংলাদেশে হয়ে গেল কিছু কিছু বোঝে, হ্যাঁ এই তো বোঝে, শুধু মিন্নি না এরম মিন্নি প্রত্যেক জেলায় আছে, ছলনায় ফালায়া তোমারে কাছে টাইনা নিয়ে পড়ে জবা করে বাড়িতে পাঠায় দিবে। মিথ্যা প্রেম, মিথ্যা প্রীতি, মিথ্যা ছলনা, শুধু ছলনা, জান্নাতে একটা ছলনা না, চোখে চোখ লাগবে, তোমার বুকে লেগে একটা চিৎকার দিবে, আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, আন্তা হুব্বি, তুই আমার ভালোবাসা, লিমাদা খারতা, এত দেরি করলি কেন, কোভিড থেকে বৈশা আছি তোর জন্য, হয় যুবক ঘন্টা দিয়ে আগে যদি আসতাম তো মন চায় তোমাকে জান্নাত খুইলা পাগল বানায় দিতে, যে রাত্রে ওইটা খালি চিৎকার দিব, আল্লাহ জান্নাত কবে দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে, তারপরেও তো আসে না, তারপরেও তো আসে না, তারপরেও তো আসে না। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, নামাজের জন্য কি বলেন, নামাজের জন্য ডাকে না, আমগো নামাজই কি, আমগো নামাজ কোনো নামাজ, একজনও তো বলতে পারবেন না, রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখি একজনও তো নাই, যে এই মাদ্রাসায় এসে হুজুরকে বলছে 2 মিনিট সময় দিবেন আমি 2 রাকাত পড়ব, সুস্পষ্টভাবে কেরাত পড়ব, ফাতেহা পড়ব, আত্তাহিয়াত পড়ব, দুরুদ শরীফ পড়ব, তসবি পড়ব, সব শোনার পরে আপনি লেখা দিবেন আমারটা সহি না ভুল, এরকম সার্টিফিকেট কারো হাতে আছে, কেউ দেখাইছি, কেউ করছি, তাহলে আমাদের নামাজ কি, মাথা ব্যথা হইতে তো দেরি, স্কোয়ারে দৌড়াইতে দেরি করে না ঠিক না, পেট ব্যথা হইতে তো দৌড়ি, ডাক্তারের কাছে ছুটে যেতে দেরি করে না,
অথচ দুই রাকাত নামাজ আজ পর্যন্ত আমরা সত্যায়িত করি না। আল্লাহ নামাজের জন্য ডাকে, আল্লাহ তো কথা বলার জন্য ডাকে, মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। এই উম্মতের সাথে আল্লাহ কথা বলার জন্য ডাকে। ফজরের নামাজ ছিল যে সারা রাত্র পার হয়ে গেল, তোমার সাথে কথা হইল না, জলদি আসো না, দুইজনে একটু কথা বলি না। আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, চল না, দুইজনে একটু কথা বলি না। আসরের সময় বলে, সেই দুপুরে কথা হইল, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, দুইজনে একটু কথা বলি না। মাগরিবে বলে, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেছে, চল না, দুইজনে মিললে একটু কথা বলি না। এশারের সময় বলে, একটু পরে তো ঘুমায় যাবি, সকালে উঠলে না, উঠাইলে না, উঠবি, চল দুইজনে কথা কয়া ঘুমাই, যদি উঠা যাস তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। মনে হয় বুঝাইতে পারলাম না, আমি যেন বলতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে। যদি রাত্রে ঘুমের ভিতরে উঠা যাও, মউত হয়ে যায়, তা আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে, অসুবিধা নাই, রাখো আমার কাছেই। এই জন্য কথা বলার জন্য ডাকেন, আমাদের জন্য না। হায় হায় সম্মানের মালা পরানোর জন্য ডাকে, মসজিদে পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করে না। শর্ট করতেছি, সর্বশেষ নামাজের জন্য যাকে না যুবক জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি, সময় থাকলে তোমাকে জান্নাত ঘুরায় আনতাম আমি, সময় নাই যে আমি জান্নাত ঘুরায় আনবো, তোমাকে জান্নাতের চাবি দিতে ডাকে। এই মাদ্রাসার মক্তবে পড়ায় জিজ্ঞেস করো, এই মাদ্রাসার মক্তবে পড়ায় জিজ্ঞেস করো, মক্তবে পড়ায় 65টা হাদিস পড়ায়, 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, না জান্নাতের চাবি নামাজ। চাবি দিতে ডাকে যাতে কেউ কোনো অসুবিধা, খুলতে যেন অসুবিধা না হয়, রাস্তায় যেন কেউ না ধরে, ধরলেই দেখায় দিব চাবি আমার কাছে, আমি খুলবো না, কে খুলবে। চাবি দিতে ডাকে, কয়জন আসি, হায় আজকে একটু চিন্তা করি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব। চলেন ওই কাহিনীর সাথে মিলায় দেই, বনি ইসরায়েল এক বদমাশ ছিল, প্রতিদিন তার খরচ হতো বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা শুধু জিনার পিছে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজোরে কাঁদতেছে, তো বলতেছে, কাঁদিস কেন, পয়সা দিয়েই তো আনছি। তো মেয়ে বলতেছিল, শোন, ওর নাম ছিল কিফিল, বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিছি। বলছে, তাইলে কাঁদিস কেন, বলে, কাঁদি কেন জানিস, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব। একটা চিৎকার দিয়ে পড়ছে কিফিল, যে একদিনে তোর এই অবস্থা, তো আমার কি হবে, আমার তো এটা অভ্যাস। তার দিল ফেরে গেছে, চিৎকার দিয়ে পড়ছে আর বলছে, হায় আমার কি হবে। উঠা বলছে, বোন তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুলও দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলা দে, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছে, সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ কফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে।